ভীষণ কুড়মুড়ে গোলমাল পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। তাহলে সোমার দোষটা কোথায়? আমি তো একবার বলিনি যে সোমার দোষ আছে। সোমার যদি বাচ্চা চাইদা থাকে তুমি সোমাকে বাচ্চা দিবা, তুমি তো কিপটা না, তাহলে বাচ্চা দিতে তো কিপটা করছো কেন? আপনি প্লিজ, আপনি আমাকে একটু একা থাকতে দেন। তো আমি একা থাকতে চাই, আমার না পাওয়ার যন্ত্রণাটা আমি বলতে চাই। আপনি আপনি চলে যান। না না ম্যাডাম, অসম্ভব। আমি মিস মিতা আপনাকে ঠকতে দিবই না, আপনি চাইলেও আমি আপনাকে ঠকতে দিব না ম্যাডাম। ফিরে যেতে হবে, মা ফোন করেছিল। কবে ফিরছ? এখনো ঠিক করিনি। ঢাকায় গিয়ে তুমি আমাকে ফোন করবে তো? এটা কেমন কথা বললে হেনা? না, এমনি জানতে চাইলাম। এমনি এমনি তো তুমি জানতে চাওনি, অবশ্যই তুমি কোনো কিছু চিন্তা করছো বা তুমি কোনো কিছু ভাবছো। তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, বাট তুমি যখন আশঙ্কা প্রকাশ করছো ঘটনা তোমাকে আমি বলি। কি ঘটনা? মাকে তোমার কথা বলেছি। মানে কি শিমুল? মানে তোমার মাকে কেন আমার কথা বলেছো? মা আসলে অনেকদিন ধরে বউ বউ বলছিল, তো চিন্তা করলাম বলেই দেই। তুমি এই পাগলামিটা কেন করতে গেলে? আমার তো এখন শুনেই কেমন লজ্জা লজ্জা করছে। কই দেখি। ফাইজদামি করবা না, আমি তোমার দিকে তাকাতে পারবো না। আমি কিন্তু ফান করছি না, ঢাকায় যে তোমাকে নিয়ে মার কাছে চলে যাব। মাকে যে বলবো নাও এ নাও তোমার বউ এনে দিলাম, তোমাকে বউ উপহার দিলাম। মাকে গিয়ে বলবে এ নাও তোমার বউ উপহার দিলাম? শিমুল, তুমি আমাকে নিয়ে গেলে আর মা আমাকে অ্যাকসেপ্ট করবে বিষয়টা এত সহজ না। দেখো হেনা, আমি তো কাঁচা কাজ করি না, আমি তোমার ছবি অলরেডি মাকে পাঠিয়ে দিয়েছি। কি করেছো তুমি? ছবি পাঠিয়েছি, মা বলেছে এই মেয়েটাই আমার বউ হিসেবে ঠিক আছে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি তুমি কেন এই কাজটা করেছো। কেন? এই যে আমি যে তোমাকে বলেছি বউ দেখাতে নিয়ে যাব, এখন তাই বলে তুমি আমাকে বউ বউ গল্প শোনাচ্ছ, রাইট? কসম, না, এটা না। খবরদার শিবম, এইসব নিয়ে মিথ্যা কসম কেটো না, এটা কিন্তু আমি মানতে পারবো না, তখন আমি সত্যি সত্যি মরে যাব। আমি মিথ্যা কথা কেন বলবো? তুমি চলো ঢাকায় যেয়ে দেখো, তোমার জন্য বাসরঘরটা অপেক্ষা করছে। সত্যি? হ্যাঁ, মিথ্যা কেন হবে? তুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পরিয়া থাকে, কোন পরি নিয়ে আমি উড়ব আকাশে, সেই পরির খোঁজে আমি গেলাম কোন প্যালেসে, 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 কোন প্যালেসে। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম অনেক, জাস্ট এতটুকুই। আই এম সরি। ভাবতেছিলাম তুমি এমন কিছু একটাই বলবা। অ্যাকচুয়ালি আমার অতীত হুট করে যেভাবে সামনে চলে আসবে সেটা আমি জানতাম না। ও আচ্ছা, আবার নতুন করে প্ল্যান করা হচ্ছে তাই না? অ্যাকচুয়ালি প্ল্যান না, মানে বন্ধু হিসেবে বন্ধুর পাশে থাকা। বন্ধু? হ্যাঁ বন্ধু। হ্যাঁ বন্ধু না? আচ্ছা এইটা বলো তো, কেউ বিশ্বাস করবে, দুনিয়ার কেউ বিশ্বাস করবে যে যে তোমার এক্স ছিল সে এখন তোমার বন্ধু? আচ্ছা এই কাজটা যদি আমি করতাম তুমি কি এটা পারতা মেনে নিতে? হুট করে? হুট করে না, আজকে নিয়ে তিন দিন যাবত আমি তোমাকে দেখলাম ওর সাথে, প্ল্যান করে না হলে তাহলে আমার কাছে কেন লুকালে? লুকানোর প্রশ্ন তো ছিল না, নিশ্চয়ই তোমরা আবার নতুন কোনো প্ল্যান করছো অবশ্যই একসাথে থাকার। একদমই না, আমি কখনো ওর সামনে পড়তে চাই নাই, ওর সামনে পড়তেছি শুধুমাত্র তোমার জন্য।
ও দোষটা এখন আমার, তাই না? আসলে জানো অনেক, আমি না খুব ভালো একটা হাজবেন্ড চেয়েছিলাম, যে আমার হাজবেন্ডের পাশাপাশি আমার খুব ভালো বন্ধু হবে, যাকে আমি অনেক ট্রাস্ট করতে পারবো চোখ বন্ধ করে। বাট আসলে না, তুমি আমার সেই ট্রাস্টটা রাখোনি, আমি তোমাকে আর বিশ্বাস করতে পারলাম না। দেখো লিমা, দেখো এখানে শোনার, বোঝার, জানার কিছুই নেই। এখন আমি যদি বুঝতে যাই না, তাহলে তোমার এই ব্যাপারটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, যেটা আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। লিমা প্লিজ, তোমার কিছুই করতে হবে না, জাস্ট কয়েকটা দিন আমাকে একটু সময় দাও। আমি তোমাকে আর এক মুহূর্ত সময় দিতে পারবো না। খুব ভালো হয়েছে যে আমি অল্প দিনের মধ্যেই না টের পেয়ে গেছি, আর যদি বেশি দিন দেরি হতো, তাহলে আসলে এই ভুল মানুষকে ভালোবেসে না যন্ত্রণা ছাড়া আমি আর কিছু পেতাম না। রাইট টাইমে আমি আসলে জানতে পেরেছি। যাই হোক, আমার পক্ষে সম্ভব না অনেক। লিমা প্লিজ, লিমা, হাসছো কেন? কিছু না মা, এমনি। তুমি যে এমনি এমনি হাসছো না, সেটা আমি খুব ভালো বুঝতে পারি বৌমা। তুমি এমনি এমনি হাসার মানুষ না। তুমি কি মনে করেছো আমি কিচ্ছু বুঝি না? জি মা, আপনি একদম ঠিক ধরেছেন। তোমার শ্বশুর স্বামী কেন সারাক্ষণ ঝগড়া করে জানো? ঝগড়াটা আমি নিজের থেকে এমনি এমনি করি, তুমি জানো। বলছি তোমাকে, কেন আমি এত ঝগড়া করি তোমার শ্বশুরের সাথে? বাবা আসেনি, কোথায় গেল? কোথায় গেল মানে, তোর বাবা তো তোর সাথেই ছিল। আমি তো বেল টেল দিয়ে দেখলাম বাবা নেই, আমি তো ভাবলাম বাবা চলে এসেছে। মানে কি, কোথায় যাবে? তুই একটা ফোন দে না। এই লোকটা যে এরকম একটা বেকুবের মতো কাজ করবে, এটা আমি বুঝতেই পেরেছিলাম। আগে দেখ না, ফোন দিয়ে দেখ না। ফোন তো বন্ধ। ফোন বন্ধ মানে? ফোন বন্ধ থাকবে কেন? এই ফোন বন্ধ থাকবে কেন? তোর বাবার ফোন তো কোনোদিন বন্ধ থাকে না। মামা জানিস এগুলো কি বলছে? ফোন কেন বন্ধ থাকবে? ও কোনোদিন ওর ফোন বন্ধ রাখে না। দেখ বাবা কি হয়েছে, আল্লাহ জানে, আল্লাহ জানে কি হয়েছিল, কি হচ্ছে আমার সাথে এগুলি। মা আপনি একটু শান্ত হয়ে বসেন, তুমি একটু সামনে গিয়ে দেখো না, নেটওয়ার্কের প্রবলেম তো ফোনও বন্ধ হয়ে থাকতে পারে, তাই না? তুমি যাও একটু সামনে গিয়ে দেখো। এই তুমি তাহলে মাকে সামলাও, আমি দেখে আসি বাবা কোথায়। কিছু হয়নি, আপনার ছেলে আশেপাশে আসে হয়তো, আপনার ছেলে তো গেছে খুঁজতে। তাই বলে ফোনটা বন্ধ থাকবে না মা? হয়তো বা এমন হইতে পারে ফোনে চাপ লেগে ফোনটা বন্ধ হয়ে গেছে। আমাকে মিথ্যে সান্ত্বনা দিও না বৌমা। এই যে হবে, এই লোকটা কোথায় গেল, কি করলো, এখন আমি কিভাবে কিছু হবে না মা, আপনি একটু শান্ত হয়ে বসেন। আচ্ছা তুমি তাহলে ঘুরে আসো। আমি ঘুরে আসবো মানে তুমি যাবে না? আমি তো ওদের কাউকে চিনি না, হঠাৎ করে আননোন একটা পারসন যাবে, ওরা কি মনে করবে? শিমল তাতে সমস্যা কি আছে? সমস্যা আছে, আমি যদি ওদের জায়গায় থাকতাম, আমার বউ যদি হঠাৎ করে আননোন একটা পারসন দেখতে আসতো, আমি কিন্তু ভালোভাবে নিতাম না। আচ্ছা আমাকে একটু কথা বলো তো, তোমাদের ছেলেদের এত ইগো প্রবলেম কেন? কারণ আমরা ছেলে। ছেলেরা কি চায় জানো? বউ আর গার্লফ্রেন্ডকে আলাদাভাবে দেখতে চায়। তো তো আর কি, এর জন্য ব্যাপারটা তো ডিফারেন্ট না? মানে ধরো আমরা বিয়ে করার আগে গার্লফ্রেন্ডকে কী চায়? গার্লফ্রেন্ডকে চাই সবার সাথে পরিচয় করে দিতে, আর বিয়ে করার পরে সবসময় চাই যে বউকে খালি আমি একাই দেখব। ব্যাপারটা এটাই। মানে আবার কি? মানে কি ধরো বিয়ে তো করেছি নিজে দেখার জন্য, মানুষকে তো দেখানোর জন্য না। তাহলে একটা কাজ করেই পারো, বউকে আলমারিতে ভাঁজ করে সুন্দর করে রেখে দাও, যাতে কেউ দেখতে না পারে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার এই বুদ্ধিটা নিলাম, আমি এটা অক্ষরে অক্ষরে পালন করব। ঠিক আছে, এখন কি করবে তুমি? কি আর করবো, তুমি তোমাকে সলিউশনটা দিয়ে দিলে, ভাঁজ করে তোমাকে রেখে দিব। তুমি না মাইর খাবা, দাঁড়াও আগে আমি বউটা দেখে আসি, তারপর আমি তোমার ব্যাপারটা দেখতেছি। ঠিক আছে, তুমি সারা জীবন আমাকে দেখতেই পারবে, আগে বউটা দেখে আসো। তার মানে কি তুমি এখানেই থাকবা? এখানে না থাকি আশেপাশে ঘুরবো ফিরবো ছবি তুলবো, আর তুমি ফোন দিলে আমি হাজির হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, বাই। ঠিক আছে টাটা, যেতে পারবে তো? ভীষণ কুরমুরে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। ও
মা আপনি একটু ঠান্ডা হয়ে বসেন। আরে আমি ঠান্ডা হয়ে বসলে কি তোমার শ্বশুরকে পাওয়া যাবে? এক কাজ করো না, জানিস একটা ফোন করে দেখো তো আপডেট কি আছে। ওই একটা বৃদ্ধ লোক দেখছেন আপনারা? হ্যাঁ জেবা বলো। হ্যাঁ পাইছো? না না না, এই দাও ফোনটা আমাকে দাও। এই জারিফ, তুমি বাবাকে পেলি? না। মানুষটা কোথায় উধাও হয়ে যাবে? আরে মা তুমি ফোনটা রাখো তো, আমি বাবাকে খুঁজতেছি তো। এই শোন না জারিফ, হ্যালো, ফোনটা কেটে দিল, আবার করো তো। মা আপনি যদি এভাবে জারিফকে ফোন দিয়ে বিজি রাখেন তাহলে বাবাকে খুঁজবে কিভাবে? তোরা কেমন কথা বললা, আমরা কথা বলতে বলতে দুনিয়ার সব কাজ করে ফেলি আর ও কথা বলতে বলতে একটা মানুষ খুঁজে পাবে না? মা আপনি একটু মাথা ঠান্ডা করেন, না হলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। হ্যাঁ সেটাই তো তোমার শ্বশুর চায়। ও কি জানে না আমার হাইপার টেনশন আছে? হ্যাঁ তোমার শ্বশুর তো সেটাই চায়, আমি মরে যাই। মা আপনি একটু শান্ত হয়ে বসেন, বাবা ফিরলে এবার বাবাকে ভালো মতো বকে দিব যে বাবা কেন আমাদের থেকে না বলে চলে গেল। বৌমা তোমার শ্বশুর সত্যি ফিরে আসবে তো? অবশ্যই ফিরবে মা, কেন ফিরবে না? আসলে তো ভালো, যদি না আসেন। মা আপনি যে কি ধরনের কথাবার্তা বলেন না, এবার কিন্তু মা আমি আপনাকে বকে দিব। আপনি একটু সুস্থ হয়ে বসেন, আপনি এমন করলে তো অসুস্থ হয়ে পড়বেন। এলে তো ভালোই হয় যদি না আসে। রোমিও, আরে কি অবস্থা, মানে কই ছিলা অনেকক্ষণ তো বসেছিলাম। সারাদিন একটু ঘোরাঘুরি করতেছি। আচ্ছা তুমি তো আসো, ওরা কোথায়? ওরাও ঘুরতেছে, আসে নাই। এইটা একটা কথা, কোনো অসুবিধা নাই, তুমি আসো আমি দিয়ে খুশি। আই এম সরি, অনেক সময় নষ্ট করলাম তোমার। কিসের সরি, তুমি কিসের সময় নষ্ট করছো? তোমার জন্য ওয়েট করতে আমার সবসময় ভালো লাগে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই সমুদ্রে আমি অনেক দেখছি বুঝছো, বালি আর পানি যারা কিছু নাই, তোমার জন্য ওয়েট করতে দিলাম, ওই মোমেন্টটা আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা ওরা কোথায়? নতুন বউ কি নিয়ে না? ওরা দেখলাম যে ওদিকে বারবেটটা কি আছে ওটা সামনে জানি কি গেল। ওরা আসবে না আমরা যাবো? ও ডাক দিতে না? না না থাক, ডাকার দরকার নেই, বরং আমরাই যাই। আমি যাবো না, নতুন বউ দেখবা অসুবিধা নাই। আর তুমি কি খাবো আগে সেটা বলো। আমরা কিছুই খাবো না, এত ঘোরাঘুরি করতে করতে অনেক কিছু খেয়ে ফেলবো। তোমার সাথে দুই দুইবার দেখা হয়েছে, একবারও তুমি কিছু খাও নাই, সেটা কিন্তু হবে না। তুমি কি খাবো আগে এটা বলো। সময় তো চলে যাচ্ছে না, খাওয়া যাবে, অনেক সময় আছে। আরে আমার আগে বললে তাহলে মানে মার্মেড বা কোথাও তোমার হচ্ছে রেস্টুরেন্টে বউ দেখার ব্যবস্থা করো। আচ্ছা খাবো, চলো চলো। অনেক খেয়েছে, কোন দিকে আসছো? ওইদিকে। আমি তো সবকিছুতে জয়ী, সেটা মনে করেন যে হাঁটে ঘাটে মাঠে যেখানে আমি জয় ছাড়া থাকতে পারি না, আমি করবো জয়। তবে আপু আপনি যে হেল্পটা করছেন স্মরণীয় হেল্প, আমার জীবনে স্মরণীয় হেল্প হয়ে থাকবে, বুঝছেন ব্যাপারটা? আপনি ভালো আছেন তো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি আপা ভালো আছি, স্যারেরা তো খুব ভালো মানুষ। হ্যাঁ আপা খুব খুব খুবই ভালো মানুষ। এরাও না খুব ভালো মানুষ আপা, ভাড়া করে বউ আয়না সাজায় বসায় রাখে। আরে কিছু নয় গুলা, কিন্তু আমার সাথে আসো, একটু কথা আছে, একটু আসো না। আরে কি কথা? বিয়াই আমরা আগে মানা করছিলাম। আর আপনি মেয়ে কথা বেশি কন, চুপ থাকেন আপনি। হ্যাঁ তুমি তার সবার সাথে কথা আছে, আমি একটু সাথে কথা বলতে চাই শিবুর সাথে। আরে ওই ওর বোবাই ধরে ওর মির্কি আছে, তুমি আমার থেকে শোনো। আরে শোনো না রে ভাই, তুই এত কথা কেলে গেলি, তুই এত কথা কথা কিছু তার ভাড়া করে দিক করে কর। তোমার শ্বশুর তো এখনো এলো না, এতক্ষণ হয়ে গেল। আপনি শুধু শুধু কাঁদবেন না মা, বাবা চলে আসবে।
আমি না হলে একটু ঝগড়াই করি, সেই কারণে এত রাগ করতে হবে? বাবা রাগ করেনি মা। রাগ যদি নাই করে এভাবে আমাকে একা রেখে কেন চলে গেল? আরে মা, বাবা কোথায় যাবে? কোথাও যায়নি, আছে হয়তো আশেপাশে। মিথ্যে বলো না বৌমা, আশেপাশে থাকলে আমি গায়ের গন্ধ টের পেতাম। কি বলেন মা, আপনি দূর থেকে বাবার গায়ের গন্ধ টের পান? তাই তো, এত বছর সংসার করি আর গায়ের গন্ধ টের পাবো না? তা তো ঠিকই, অনেক বছর ধরে সংসার করেন। ধারের কাছে থাকলে ঠিক আমি গন্ধ পেতাম। মা একটু চা খাবেন? মোটেও না, তোমার বাবাকে না পেলে আমি এক ফোঁটা পানি স্পর্শ করব না, আর তুমি আসো তোমার চা নিয়ে। সরি মা, ভুল হয়ে গেছে। হ্যাঁ বৌমা, আর একবার একটু ফোন করে দেখো না, জানি তোমার শ্বশুরকে পেয়েছে কিনা। ঠান্ডা মাথায় খুঁজে দেখুক, আমি ফোন করলে আপনি আবার ফোন কেড়ে নিয়ে কান্নাকাটি শুরু করবেন মা। এটা কোনো কথা বললা? মানুষটার জন্য আমি দু ফোঁটা চোখের পানিও ফেলবো না, এটাতেও তুমি বাধা দিবা? এটা কোনো কথা হলো? সরি মা, আপনি যেহেতু আমার কোনো কথাই শুনবেন না, তো আমি আসি এখানে চুপচাপ আপনার সাথে, আপনার যা খুশি আপনি তাই করেন। বৌমা, তুমি কেমন করে রাগ করেছো? তোমার মনের অবস্থাটা বুঝতে পারছো না? তোমার শ্বশুর মিসিং বৌমা, কাকে কি বোঝাচ্ছে আমি? বৌমা দেখো জানি ফাঁসতেছে, তোমার একা কারণ, তোমার শ্বশুর কোথায়, এত বাবা কোথায়? দেবা তুমি তুমি মাকে নিয়ে হোটেলে যাও, আমি লোকাল থানায় একটা ইনফর্ম করে আসি। না না, আমি হোটেলে যাবো না, আমি তোর সঙ্গে থানায় যাবো। মা প্লিজ, তুমি বেশিটা বোঝার চেষ্টা করো প্লিজ মা। আমি কিচ্ছু বুঝতে চাই না, আমি তোর সঙ্গে থানায় যাবো, বাস আমি হোটেল হোটেলে যাবো না। তাহলে আমি কি করবো, তোমার মতো এখন হইচই করে বেড়াবো? আমি জানি না, আমি জানি তোর বাবা নাই, আমি জানি তোর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি হোটেলে গিয়ে মন বসাতে পারবো না। আমরা হোটেলে গিয়ে বসি। আরে দূরাই মানা করছি না। প্লিজ মা, তুমি আমার কথাটা শোনো, তুমি এখন হোটেলে যাও, আমি দেখছি ব্যাপারটা। আমি কোথাও যাবো না, আমি এই খেলে যায় থাকবো যতক্ষণ তোর বাবা না আসে। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি মাকে নিয়ে এখানেই থাকো, আমি যাচ্ছি। যতক্ষণ তোমার শ্বশুর না আসে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, আমি কোথাও যাবো না। এই তো ভালো। আচ্ছা পরিচয় করে দিই, ও হচ্ছে রোমিও। আর রোমিও, এই তো তোমার চাচাতো ভাই। না খালতো ভাই। না মামতো ভাই। ও আমার বয়ফ্রেন্ড। আচ্ছা ভাই, নাইস টু মিট ইউ। কি অবস্থা, কেমন আছেন ভাই? আপনার কথা তো অনেক শুনছি এনার কাছে। আসি ভালোই। কি ব্যাপার ভাই, আপনার কি শরীর খারাপ? না ভাই, আসলে হয়েছে কি, আমার মনে হয় রোমিওর মনটা খারাপ, তাই না রোমিও? না মন খারাপ হলো ভাই, চা খাইবে না? এক্সকিউজ মি রোমিও, তুমি আমার বয়ফ্রেন্ডকে জাস্ট চা খাওয়াবে? না না, চা খাওয়ামো কেন, মানে প্রথমে চা দিয়ে শুরু করতাম, তারপরে কাঁকড়া খাওয়ামো, তেলাপিয়া খাওয়ামো, কোরাল মাছ খাওয়ামো, ইচা মাছ খাওয়ামো, ওর আবার মাছ মানে আরও অনেক কাছে আছে ভাই। আচ্ছা ভাই, আমি এখন কিচ্ছু খাবো না, আপনাদের সাথে একদিন আড্ডা মারবো, আপনার যদি কোনো আপত্তি না থাকে। না 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 না, আপত্তি থাকার কি আছে? আর রোমিও কালকে আমরা বসি না, টাইমটা বলে দাও কখন বসবো। ছেলেটা হচ্ছে একদম ওর বাবার মতো বেখেয়ালি, কোনো কিছু ব্যাপারে সিরিয়াস না। তার কাছে কি প্রমাণ আছে যে আপনার নামে মামলা করবে? ওই যে ম্যাডাম, আপনাকে মানে আমার কাছে যে প্রমাণটা ছিল আপনাকে দেখাতে চাইলাম, সেটা তো আপনিও দেখলেন না। মুখ দিয়ে কথা বের হয়, অন্য কিছুতে বের হয় না, বুঝছো? এরপর তো বুঝে শুনে বলবে। তুমি দূরে দূরেই সরে থাকো, আর এদিকে ঝড়ঝাপটা যা যাওয়ার আমার পর থেকেই যাক। আমারও এমন কনফারেন্স ছিল রে, অনেক যত যাই করতো, একটা না একটা সময় আমার চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পো।